বাংলাদেশের নান্দনিক জেলাগুলোর মধ্যে অন্যতম আমাদের প্রিয় এই ফেনী জেলা। বর্তমান সরকারের অধীনে এই জেলার সার্বিক উন্নয়ন বেশ উল্লেখযোগ্য, বিশেষ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে ফেনী জেলার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নতি সাধন হয়েছে। এই অঞ্চলের একমাত্র বিশ্ববিদ্যালয় ফেনী ইউনিভার্সিটি, যার ইতিবাচক প্রভাব রয়েছে। আসসালামু আলাইকুম। ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে ফেনী জেলায় প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রতিষ্ঠান চালু হয়। সময়ের সাথে সাথে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বাড়লেও উচ্চশিক্ষার জন্য কোনো ইউনিভার্সিটি ছিল না। এই স্বপ্ন পূরণে একটা ইউনিভার্সিটির অভাব দীর্ঘদিনের। 11 জন বোর্ড অব ট্রাস্টির ঐকান্তিক প্রচেষ্টায় 2012 সালে UGC ও সরকারের অনুমোদন লাভের পর যাত্রা শুরু হয় এই বহুল প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ের। ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনে সবাইকে শুভেচ্ছা জানাই এবং এর সফলতা কামনা করছি। বর্তমানে আমরা ফেনী ইউনিভার্সিটিতে মেধাবী এবং অভিজ্ঞ শিক্ষকদের আন্তরিক তত্ত্বাবধানে 8টি ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা কার্যক্রম পরিচালনা করছি। ব্যবসা প্রশাসন, বিজ্ঞান ও প্রকৌশল, কলা ও আইন অনুষদ সমূহে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমাদের রয়েছে পর্যাপ্ত এবং প্রয়োজনীয় অবকাঠামো। সরকারের নির্দেশনা মোতাবেক শিক্ষক ও শিক্ষার্থী উভয়ের অধিকতর দক্ষতা বৃদ্ধি ও পড়ালেখার মান উন্নয়নে সতত কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফেনী বিশ্ববিদ্যালয় ফেনী অঞ্চলে শিক্ষা বিস্তারের জন্য সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। আমরা এই বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠা করার পিছনে আমাদের যে লক্ষ্য ছিল, আমাদের অঞ্চলের অনগ্রসরমান অংশের ছাত্রছাত্রীদেরকে উচ্চশিক্ষা শিক্ষিত করা, নতুন নতুন অনুষদ গঠন, আধুনিক তথ্য প্রযুক্তিতে আরও সমৃদ্ধ করা, সর্বোপরি ফেনী বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাস গঠন আমাদের সাম্প্রতিক কিছু উদ্যোগ। আমরা আশা করি এই উদ্যোগগুলো যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে ফেনী বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ে আমরা রূপান্তরিত করতে পারব, এই আশাবাদ আমরা রাখছি। আমরা মনে করি ফেনী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বঙ্গবন্ধুর প্রত্যাশিত সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে অনেক বড় ভূমিকা রাখবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী। প্রথম সমাবর্তনের মাধ্যমে রাষ্ট্র কর্তৃক একটি বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করা হয়ে থাকে। তাই প্রথম সমাবর্তন অনুষ্ঠানের আয়োজন ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে একটি মাইলফলক হয়ে থাকবে। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো এই আয়োজন নতুন এবং পুরাতন শিক্ষার্থীদের পাশাপাশি তাদের অভিভাবক সহ আমাদেরকেও অনুপ্রেরণা যোগাবে। আমি বিশ্বাস করি এই সমাবর্তনের মাধ্যমে সনদপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ তাদের অর্জিত জ্ঞান
ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। একই সাথে তাদের মেধা, যোগ্যতা এবং সততাকে কাজে লাগিয়ে দেশে বিদেশে আমাদের এই প্রতিষ্ঠানের নাম উজ্জ্বল করবে। আমি ফেনী ইউনিভার্সিটির প্রথম সমাবর্তনের সার্বিক সফলতা কামনা করছি।